ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে ভয়াবহ সংকটে পড়তে যাচ্ছে ইরান। আগে থেকেই চাপে থাকা দেশটির অভ্যন্তরে বাড়তে পারে উত্তেজনা। অন্যদিকে এখন পর্যন্ত রাইসির মৃত্যুকে দুর্ঘটনা আখ্যা দেওয়া হলেও তদন্তে নামেনি ইরান। পূর্ণ তদন্তে কারো দায় খুঁজে পেলে গোটা মধ্যপ্রাচ্যেই ছড়িয়ে পড়বে উত্তেজনা। এর ফলে সংকট জর্জরিত মধ্যপ্রাচ্যে আরও একটি যুদ্ধের শঙ্কা করছেন বিশ্লেষকরা। মূলত ইব্রাহিম রাইসি ক্ষমতায় থাকাকালীন পশ্চিমা চাপ উপেক্ষা করেই তুঙ্গে পৌঁছেছে ইরান ইসরায়েল সম্পর্ক। দীর্ঘদিন বৈরিতা থাকলেও গত এপ্রিলে সরাসরি একে অপরের ভূখণ্ডে হামলা চালায় দেশ দুটি। এর ফলে আন্তর্জাতিক চাপ বাড়ে ইরানের উপর, কিন্তু আন্তর্জাতিক হুমকি ধামকিকে পাশ কাটিয়ে রাইসির নেতৃত্বে বিভিন্ন দেশে নিজেদের আধিপত্য ধরে রাখে ইরান। ইরাক, সিরিয়া, লেবানন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের যে প্রক্সি গ্রুপ রয়েছে সেগুলো আরও শক্তিশালী হয়েছে বর্তমান সরকারের আমলে, যার প্রমাণ ইসরায়েলে হুতি ও হিজবুল্লার টানা রকেট হামলা। অন্যদিকে আন্তর্জাতিক কূটনীতিতেও বেশ মুনশিয়ানা দেখিয়েছে রাইসির মন্ত্রিসভার একজন গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে ওঠা ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। তাই বিশ্লেষকরা বলছেন এ দুজনের মৃত্যু প্রভাব ফেলতে পারে মধ্যপ্রাচ্যে ইরানের আধিপত্যে। এখন পর্যন্ত হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনাকে দুর্ঘটনা আখ্যা দেওয়া হলেও পূর্ণ তদন্তে নামেনি তেহরান। পূর্ণ তদন্ত শেষেই জানা যাবে আসল কারণ। তবে শত্রুপক্ষের কোনো সম্পৃক্ততা যদি তেহরান খুঁজে পায় সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে উত্তেজনা, ফলে গোটা মধ্যপ্রাচ্যেই সংকট আরও বাড়ার শঙ্কা বিশ্লেষকদের। অন্যদিকে ইসরায়েল কিংবা তার মিত্র কোনো দেশের উপর দায় গেলে প্রতিশোধ নিতে সরাসরি যুদ্ধে জড়াতে পারে দেশটি, এমন শঙ্কাও করছেন বিশ্লেষকরা। উল্লেখ্য, গত 18 মে একটি বাঁধ উদ্বোধন করতে আজারবাইজান সফরে যান প্রেসিডেন্ট রাইসি। বাঁধ উদ্বোধনের পরের দিন আজারবাইজান থেকে তাবরিজ শহরে ফেরার পথে দেশটির পূর্বপ্রদেশ জোলফায় দুর্ঘটনার কবলে পড়ে রাইসিকে বহনকারী হেলিকপ্টার। এরপর টানা 18 ঘণ্টা উদ্ধার কাজ শেষে জানা যায় বেঁচে নেই বিধ্বস্ত হেলিকপ্টারের কেউ। প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান সহ মারা যান 9 জন ইরানি।